দেশের রপ্তানির 80% তৈরি পোশাক, আর এর সবচেয়ে বড় বাজার ইউরোপ ও আমেরিকা। এর মধ্যে 60% রপ্তানি হয় ইউরোপের 27টি দেশে, মুদ্রায় যা প্রায় $15.5 বিলিয়ন। তবে ইউরোজোনে দেখা দেয় আর্থিক মন্দায় কমে গেছে রপ্তানি প্রবৃদ্ধি। 2 বছর প্রবৃদ্ধি 2-এর অঙ্কে থাকলেও গেল অর্থ বছরে তা নেমে গেছে 1-এর ঘরে। এক্ষেত্রে ইউরোর বড় ধরনের দরপতনকে কারণ বলছেন বিশ্লেষকরা। রপ্তানিকারকরা বলছেন যে তাদের যে পোশাকের দাম যেভাবে বাড়ার কথা ছিল ইউরোপের মুদ্রার অবনমনের কারণে, সেটা বাংলাদেশের রপ্তানিকারকরা পাচ্ছেন না। ফলে যেহেতু পোশাকের রপ্তানিতে সেটা রিফ্লেক্ট হচ্ছে না, আমরা হয়তো এক্সপোর্ট করছি ভলিউমে আরও বেশি, কিন্তু ভ্যালুতে গিয়ে সেটা কিছুটা কমে যাচ্ছে। রাশিয়ার রুবল ও কানাডিয়ান ডলারের দরপতন ঘটেছে আরও। এশিয়ার অর্থনীতিতে কিছুটা মন্দাভাব দেখা দেয়ায় দরপতন ঘটেছে ভারত, পাকিস্তান, চীন ও ভিয়েতনামের মুদ্রারও। তবে ডলারের বিপরীতে টাকার দরপতন সামান্যই। এতে ইউরোপ ও আমেরিকায় পোশাক রপ্তানি করে এমন দেশের তুলনায় কম সুবিধা পাচ্ছে মেড ইন বাংলাদেশের পণ্য। যেমন আপনার ইন্ডিয়ায় 5% অবমূল্যায়ন হয়েছে, এর আগে 7% অবমূল্যায়ন ছিল। আমাদের দেশে অতি মূল্যায়ন হচ্ছে আবার 2.17%। এসব কারণে আমাদের এক্সপোর্ট আর্নিংটা কমে যায়, আমরা তাদের থেকে প্রতিদিন পিছিয়ে পড়ি ডলারের ইংরেজিতে ইউরো রুবেল এইসব দুর্বলতার জন্য। আমরা 385 মিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট আর্নিং আমরা মানে কম পেয়েছি। এর বাইরে গ্যাস বিদ্যুতের সংকট বাড়িয়ে দিচ্ছে পণ্যের উৎপাদন খরচকে। তবে রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ায় আগামীতে রপ্তানি বাড়ার সুদিন দেখছেন উদ্যোক্তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।